আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রসুলিল্লাবাব সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো যারাই ভিডিওটি দেখতে আসছেন আল্লাপবাকে আপনাদের সবাইকে কবুল করুন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেখে তাহলে এই পাঁচটি কাজ করলে সে ওই খারাপ স্বপ্নের ক্ষতি থেকে বাঁচতে পারবে যদি এই পাঁচটি কাজ যে পাঁচটি কাজের কথা আমি বলবো যদি করেন তো খারাপ স্বপ্ন দেখলেও ভয়াবহ কোনো স্বপ্ন দেখলেও এগুলো করলে সেই ভয়াবহ স্বপ্ন খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন কোনো টেনশন নেই তো আলোচনাটুকু শেষ পর্যন্ত বুঝতে দরজি সকালের ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করি হৃদয় করে সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা স্বপ্ন দেখা এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ আমরা জাগ্রত অবস্থায় যেমন অনেক কিছু দেখে থাকি ঘুমন্ত অবস্থায়ও স্বপ্ন জগতে আমরা অনেক কিছু দেখি আর তাই নয় এই ইয়ামতের পূর্ব মুহূর্তে মুমিন মুসলিমদের বান্দা অধিকাংশই স্বপ্ন হয় এটা আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন এমনকি মুমিনদের স্বপ্ন নবুয়তের ছিচল্লিশ বাঘের এক বাঘ বলে আখ্যায়িত করা হয়েছে যেতে বোঝা যায় মুমিন মুসলিমদের স্বপ্ন কতটা সত্য হয় তো স্বপ্ন জগতে আমরা সকলেই চাই আর তাছাড়া এটা একটা বড় নিয়ামত সুন্দর সুন্দর ভালো ভালো স্বপ্ন দেখে আমরা সকলেই চাই যে আমরা ভালো ভালো স্বপ্ন দেখব আমরা এমন স্বপ্ন দেখতে চাই যেই স্বপ্নটা দেখলে আমাদের মন দিল খুশ হয়ে যায় আমরা খারাপ স্বপ্ন দেখ দেখতে চাই না আমরা খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকতে চাই ভয়াবহ স্বপ্ন থেকে আমরা বেঁচে থাকতে এটা কেউ পছন্দ করে না তো প্রিয় বন্ধুরা তো কে আম করলে ভালো স্বপ্ন দেখা যায় খারাপ স্বপ্ন থেকে বাঁচা যায় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তো কেউ যদি কোনো খারাপ স্বপ্নে দেখে ভয়াবহ স্বপ্নে দেখে তো পাঁচটি কাজ যদি আমি বলবো এই পাঁচটি কাজ যদি কেউ খারাপ স্বপ্ন দেখার পরে করেন তাহলে ওই স্বপ্নের ক্ষতি থেকে স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বাঁচতে পারবেন কোনো সমস্যা নেই এই পাঁচটি কাজ কি তো কেউ যদি কোনো দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন ভয়াবহ একটি স্বপ্ন দেখলেন যার কারণে তার ভিতর দেমা সব চিন্তিত হয়ে পড়ল একটা ভয় ভীতি অনুসঞ্চার হলো তার হৃদয়ের মধ্যে যদি কেউ এমন স্বপ্ন দেখে তাহলে স্বপ্ন দেখার পরে চক্ষু খোলার সাথে সাথে তিনবার বাম দিকে থুতু ফেলবে প্রথম কাজ হলো এইটা যখনই কোনো খারাপ স্বপ্ন সে দেখলো তো স্বপ্ন দেখার সাথে সাথেই ওই ঘুম থেকে ওঠে সে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এটা হলো প্রথম নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ যে সে পড়বে। আউদুবিল্লাহি মিনা শাহানির ওয়াজিমি অশার রি হাদিহি রইয়া আউ বিহি মিনা শাহিত ওশারি হা দিহি রইয়া এই দোয়াটি তিনবার পাঠ করবে প্রথমত বাম থেকে তিনবার থুতু নিক্ষেপ করবে থুতু ফেলার পরে এই দোয়াটি তিনবার পাঠ করবে আউদু বিল্লাহি মিনা শাহিতানির রজিম ওশারি হা দিহি রইয়া এর অর্থ কী যে আমি বিতাড়িত শয়তান হতে এবং এই স্বপ্নের অপকারিতা হতে আল্লাহর কাছে পানা চাই তো এই দোয়াটি তিনবার পাঠ করবে এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ যে পার্শ্ব হয়ে সে ঘুমাবে স্বপ্ন সে যে পার্শ্বে শুয়ে দেখেছিল পার্শ্বরা পরিবর্তন করে ফেলবে যদি ডান পার্শ্বে শুয়ে এই স্বপ্নটা দেখে বাম পার্শ্ব হয়ে ঘুমাবে যদি বাম পার্শ্বে শুয়া অবস্থায় স্বপ্নরা দেখে থাকে তাহলে ডান পার্শ্ব হয়ে ঘুমাবে পার্শ্ব পরিবর্তন করে ফেলবে এটা তিন নাম্বার কাজ চতুর্থ নাম্বার কাজ এই স্বপ্নের অপকারিতা থেকে পানা চাওয়ার জন্য নিম্নোক্ত দোয়া পড়বে আরও একটি দোয়া সে পাঠ করবে বিশেষত এই স্বপ্নের অনিষ্ট থেকে বাঁচার জন্য সেই দোয়াটি কি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খৈরো রুইয়া ওইরি ফিহা এই দোয়াটি আল্লাহ আলুকা খৈরো হা দিহি রুইয়া ও রমা ফিহা ও আবি শার রিহা দিহি রুইয়া ও শার রিমা ফিহা এই দোয়াটি সে তখন পাঠ করবে জাগ্রত অবস্থা এইগুলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ এইরকম খারাপ স্বপ্ন বা ভয়াবহ স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তাহলে তার কাজ হবে এইরকম দুঃস্বপ্ন কারো নিকট বর্ণনা না করা কারো কাছেও বর্ণনা সে এই মন স্বপ্ন করবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মোট পাঁচটি কাজ যে পাঁচটি কাজ যদি কেউ করেন তাহলে খারাপ স্বপ্নের ক্ষতি থেকে অনিষ্টতা থেকে স্বপ্ন বাঁচতে পারবেন এই স্বপ্ন নিয়ে তার আর কোনো টেনশন চিন্তা করতে হবে না পাঁচটি স্বপ্ন কি ছিল স্বপ্ন দেখার সাথে সাথেই চোখ খুলে সে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে এরপরে তিনবার একটি দোয়া পড়বে আউদুবিল্লা হিমিনা সাইতানি রাজি মশাফি হাদি রুয়া দুই নাম্বার কাজ তৃতীয় নাম্বার কাজ পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবে চতুর্থ নাম্বার কাজ আরেকটি দোয়া পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খৈ রো হাদি রুইয়া ও খৈ রো মাফি হা ও আউদুবি কামিন সার রি হাদি রুইয়া ও সার রি মাফি হা এটা চতুর্থ নাম্বার কাজ দোয়াগুলো আপনারা মুখস্থ করে নেবেন এখানে লেখা দেখতেছেন এখান থেকে শিখে নেবেন আর পঞ্চম নাম্বার কাজ এমন খারাপ খারাপ স্বপ্ন কারও নিকট বর্ণনা করবে না নিজের মনে মনেই রেখে দিবে এই পাঁচটি কাজ যদি কেউ করতে পারেন খারাপ স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটা ব্যক্তি সমস্ত প্রকার ক্ষতি অনিষ্টতা থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এই ছিল আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবে বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন এই দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি